এভরিওয়ান, আমার নাম আদনান মোর্শেদ। আজকে জাভা, হাউ টু ক্রিয়েট অবজেক্ট জাভা, কীভাবে একটা জাভাতে একটা অবজেক্ট ক্রিয়েট করে সেটা আজকে দেখাবো। প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি, যারা একেবারে বিগিনার তাদের জন্য বলে রাখি, প্রথমে তারা নেটবিনস অ্যাপসটা সফটওয়্যারটা ডাউনলোড করবা। ডাউনলোড করার পরে এবার একটা আইকন আসবে, তো আইকন ক্লিক করার পর জিনিসটা পেস্ট হবে, এভাবে রান করবে। একটু সময় নেবে, তো আমি আগে তৈরি করে ফেলেছি, তৈরি করা আছে, সেই জন্য আমি আর নতুন করে করি। তো তো ফার্স্টে যখন এরকম পেজে আসবা, তখন তুমি ফাইলে ক্লিক করবা, নিউ প্রজেক্ট নামে দেখতে পাচ্ছ একটা, নিউ প্রজেক্টে ক্লিক করবা। ক্লিক করার পরে একটা পেজ আসবে যে চুজ প্রজেক্ট। তো যেহেতু আমরা কনসোল নিয়ে কাজ করব, জাভা অ্যাপ্লিকেশনে কাজ করবো, তো সেখানে একটু ক্লিক করে আমি নেক্সট পেজে চলে যাব। তো এটা আমাদের একটু মেন পার্ট, বিশেষ করে প্রজেক্ট লোকেশন কোথায় রাখতে চাও, সি ড্রাইভে ডি ড্রাইভে রাখতে পারো, অথবা যেভাবে তুমি সুইটেবল মনে করো সেখানে রাখা ভালো, তোমার মতো তুমি রাখো। আর প্রজেক্ট নেমটা, প্রজেক্ট নেমটা হচ্ছে মেইন মেইন ফাংশনেরই ক্লাসের নামটা, তো এটাকে ভালোভাবে দেওয়াটা ভালো, যে তোমার মন মতো দেবা, যেটাতে পরবর্তীতে তুমি বুঝতে পারো। যেমন তুমি যদি এটাকে নাম দিলাম, যেমন আজকে আমরা অবজেক্ট নিয়ে কাজ করতে চাই, তো আমরা অবজেক্ট হিসেবে ওবিজে অবজেক্ট অবজেক্ট নামে একটা ক্লাস ডিক্লার হয়, মেইন মেইন ক্লাসের নাম যে অবজেক্ট, ফিনিশ করবো। আর এটার নামে ফাইল ক্রিয়েট হবে, দেখতে পাচ্ছ একটা ফাইল অলরেডি ক্রিয়েট হয়ে গেলো, বুঝছ? হ্যাঁ, এবার আমাদের লক্ষ্য করো, পাবলিক ক্লাস অবজেক্ট, এই অবজেক্ট নামে ক্লাস ক্রিয়েট হলো। মেইন ফাংশনের অবজেক্ট হলো, ক্লাস নাম হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে মেইন ফাংশন। এখন অবজেক্ট যদি আমরা ক্রিয়েট করতে চাই, ফার্স্টে আমাদের এটা হচ্ছে মেইন, আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করব, সেখান থেকে ওই ক্লাসটাকে অবজেক্ট হিসাবে ক্রিয়েট করব। তো প্রথমে আমরা এখান থেকে একটা রাইট ক্লিক করব, নিউ গিয়ে জাভা ক্লাস আরেকটা ক্লাস ক্রিয়েট করব। ওই ক্লাসের নাম ধরো স্টুডেন্ট নামে একটা সেট করতে যাচ্ছি, স্টুডেন্ট, ফিনিশ করলাম। অলরেডি আমার আরেকটা ক্লাস ক্রিয়েট হলো, কিন্তু এটা কোনো মেইন না, এখান থেকে কোনো কিছু হবে না, কিন্তু আমরা এটাকে আমরা রেফার করে দেবো মেইন ফাংশন ইন্টিজার বয়েড মেইন। হ্যাঁ, তো স্টুডেন্ট নামে আমি আরেকটা ক্রিয়েট করলাম, ও আরেকটা জিনিস বলি রাখি, যখন তুমি আরেকটা ক্লাস নিয়েছো, তখন ডিফল্ট প্যাকেজে না রেখে তুমি সবসময় অবজেক্ট ফাইলে নিয়ে আসবা, এখানে আসবা, তাহলে তোমার ডিসপ্লে হবে, আদারওয়াইজ সে ফাইলটা সে খুঁজে পাবে না। তো অবজেক্টে রাখবে, তাহলে তোমার লিঙ্কটা পাবে। তো দেখো, লক্ষ্য করো, তো সাপোজ আমি একটা জাস্ট একটা মেসেজ দিচ্ছি, প্রথমে আমাদের একটা ফাংশন কল করতে হবে, পাবলিক বয়েট, কোনো রিটার্ন করতে যাচ্ছি না, মেসেজ নামে আমরা একটা, যেহেতু আমাদের মেন লক্ষ্যটা হলো কী করে অবজেক্ট ক্রিয়েট করতে হয় সেটাই আমাদের মেন লক্ষ্য। তো আমরা আপাতত একটা মেসেজ দিয়ে জিনিসটা দেখা দিচ্ছি, অলরেডি আউট ডট প্রিন্ট প্রিন্ট অ্যালান মানে হলো লাইনটাকে শেষটা স্ল্যাশ অ্যান দিয়ে দেবে। তো আমি মেসেজটা দিচ্ছি স্টুডেন্ট হিসাবে, যেমন মাই নেম ইজ মোর্শেদ। ওকে, একটা মেসেজ আমি ক্রিয়েট করলাম, হ্যাঁ একটা মেসেজ সেভ করলাম। ওই মেসেজটাকে এখন আমার এখান থেকে কোনো ডিসপ্লে হবে না, আর এখান থেকে আমার ডিসপ্লে হবে, যেহেতু আমি কিছু দিইনি এখনও, তো এখনও সাপোজ আমি এখানে কিছু দিই, এখন আবার অলরেডি এখন রান করলে দেখো কিছু, অলরেডি আমার প্রোগ্রাম সাকসেসফুল, কিন্তু কিছু আসছে না। কারণটা কি, আমি একটা ক্লাসে অন্য একটা স্টুডেন্ট নামে একটা যে ক্লাসটা ক্রিয়েট করলাম, সেখানে প্রিন্ট সিস্টেম এটা ইউজ করলাম, কিন্তু আমাকে এখানে যতক্ষণ পর্যন্ত কোনো কিছু না লেবো, যেমন আমি সাপোজ এখানে যদি সিস্টেম আউট এটা আমি এখানে বসে দিই, তাহলে কিন্তু জিনিসটা ডিসপ্লে হবে। কিন্তু না, আমরা চাচ্ছি এরকম না, আমরা একটা ক্লাসে কাজগুলো করে জাস্ট মেইন ফাংশনে আমরা রেফার করে দেবো,
যেমন তাহলে সিস্টেমটা হলো কি, এবার আমরা অবজেক্ট ক্রিয়েট করো। অবজেক্ট ক্রিয়েট করার নিয়ম হলো যে ক্লাস নেমটা, ক্লাসটা আমরা নিয়ম দিয়েছি স্টুডেন্ট নাম, স্টুডেন্ট। এবার আমি ক্লাস নেমের পরে আমি অবজেক্ট নাম দেবো যেটা আমার মতো, যেমন আমি ইনপুট দিতে পারি স্টুডেন্ট ইনপুট, একটা ইনপুট দিলাম, অথবা অবজেক্ট ওবিজি দিতে পারি, ও বিজি অবজেক্ট থাকলো। এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করো, তুমি যেটা স্বাচ্ছন্দ্য ফিল করো। এরপর নিউ নিউ ওয়ার্ডটা, এটা কিওয়ার্ড বলে, এটা এই কিওয়ার্ডটা অবশ্যই দিতে হবে, বড় হাতে অবশ্যই না, ছোটো হাতে দিতে হবে। আর তারপরে আবার ক্লাস নেমটা ব্র্যাকেট গেলে ব্র্যাকেট দিয়ে তোমাকে কমপ্লিট করতে হবে সেমিকলন দিয়ে। অলরেডি যেমন অবজেক্ট ক্রিয়েট হলো, এখনও কিন্তু তুমি অবজেক্ট ক্রিয়েট করলা কিন্তু, অর্থাৎ তোমার এই ক্লাসটা সে পেয়েছে কিন্তু, কিন্তু তোমার কিন্তু এখনও কিন্তু ওই মেথড যেটা, এটা কিন্তু তুমি এখন জানানি জানাইতে হবে এভাবে যে অবজেক্ট ওবিজে ডট ডট দেওয়ার পরে দেখবা এখানে অলরেডি আমরা যেহেতু মেসেজ নামে দিয়েছি, মেসেজ চলে আসছে। তার মানে এখন জিনিসটা কি হলো, সে প্রথমে এই যখন মেইন ফাংশনতে ঢুকবে, ঢোকার পরে স্টুডেন্ট ওবিজে একটা এই ক্লাস সে ফার্স্টে চিনবে, স্টুডেন্ট নাম সে চিনলো, চিনার পরে আরেকটা ওবিজি ডট মেসেজ যখন MSG একটা ফাংশন মেথড পাবে, তো তখন সরাসরি এখানে যাবে এটা এই লাইনটা সে ডিসপ্লে করে দেখাবে। এবার দেখি আমরা আসলে ডিসপ্লে আসছি কিনা। হ্যাঁ, তারপর মাই নেম ইজ আদম মোশ, আপনি একবার দেখবেন এখানে চেঞ্জ করেন, যেমন এটা লাগবে না, আদম মোশ আমি সেট করলাম, সেভেস। তো এভাবে আসলে অবজেক্ট ক্রিয়েট করে, আশা করি আমি মনে করি আপনি অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন, একটু ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালোভাবে অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন। আর আশা করি বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ।